নমস্কার, আমি মৌসুমী আর মৌসুমী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আমার সমবয়সী যারা তাদেরও অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছেন আমি সেই জ্যাকেট ম্যাকেট পরে বসেছি, কারণ প্রচুর ঠান্ডা আর জানলার সামনে বসেছি, তো সেই জন্য। আর আপনারা প্রচুর বাসের আওয়াজ, বাস যানবাহনের আওয়াজ প্রচুর পাবেন, কারণ আমার ঘরের সামনে হচ্ছে রাস্তা, তো সেই জন্য প্রচুর যানবাহনের আওয়াজ পাওয়া যায়। আর আমি জানালার ধারে বসে রয়েছি, কারণ জানালার ধারে বসে থাকলে লাইটটা ভালো পাওয়া যায়, আর জানালা বন্ধ করে দিয়ে বসে থাকলে লাইট জ্বালালে অতটা ভালো লাইট আসে না, তো সেই জন্য। তো যাই হোক, আমি 1 জানুয়ারিতে কী কী শপিং করলাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রচুর শপিং করেছি, গ্রোসারির জিনিসও অল্প প্রচুরই কিনেছি, কারণ আমার বাড়িতে আমার ফ্যামিলির লোকজন আসবে সেই কারণে। তো কে আসবে সেটা এখন বলবো না, আসবে, কালকে আসবে, তোমরা কালকে দেখতে পাবেন, আমি সেটাও শেয়ার করব। তো আগে চলুন দেখে নিই যে আমি কী কী বাজার করলাম। ফার্স্ট হাতের সামনেই আছে থামস আপ, এই যে আমার ছেলে নিয়েছে, আমার ছেলে খেতে ভালোবাসে। একটা লিমটা আছে আর একটা কোকোকোলা, দুটো আমার নিশুর চয়েস, ডালিয়া, এই যে পাঁচ প্যাকেট ডালিয়া নিয়েছি, মোটা হয়ে যাচ্ছি, তো কী করব, ওয়েট কমানোর জন্য ডালিয়া, এই খেয়ে যদি একটু কমি যেদিন তো কুম্ভকর্ণ হচ্ছে। আর যে পাঁপড় মোটা হওয়ার জন্য এটাও নিয়েছি, সব কিছুই চলছে। আর আমাকে একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি আমার মেশুর জন্য, জন্য ম্যাগি এনেছি 3 প্যাকেট, আর 2 প্যাকেট কোথায় 1 প্যাকেট খুলেছি, খুলে মিশুকে বানিয়ে দিয়েছি ম্যাগি ফ্রাই। আর আমাকে দেখছি না এখানে কোথায় রেখেছে আমার নিশু, কালকে রাতে বলেছে মাম্মা ম্যাগি করে দাও, কেউ দিইনি, তো কোথায় লুকিয়ে রেখেছে এরকম ম্যাগি ছেলের জন্য। আর এই যে বিস্কুট, 3 প্যাকেট বিস্কুট আছে এখানে, 3 প্যাকেট বিস্কুট রাখা রয়েছে আর কি। আর এই যে আমার নিশুর বাবা মটর, এগুলো নিয়েছে 5 প্যাকেট। ডাল মুগ, এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে ছোলা ফ্রাই, এই যে এগুলো আমার নিশুর বাবা নিয়েছে, ওনার চয়েস। হ্যান্ড ওয়াশ, এটা সবার লাগবে। ফ্রুট অ্যান্ড নাট মিউসলি, এই যে একটা নিয়েছি ডায়েট করার জন্য। এই যে আবার দুটো ছোটো ছোটো, আর একটা নিয়েছি হেনা, এটা আমি কিনেছি, হেনাটা এটা আমি কিনেছি, এটা ওখানে। আর নিয়ে এসেছি চাল, ফার্মাল সিল্কি রাইস, ফার্মাল সিল্কি রাইস 2 কেজি, 2 কেজি করে আছে বলো। এটা হচ্ছে বাসমতি মিনি মুগরা, বাসমতি মিনি মুগরা, এটা খুব ভালোই চালটা দিই, বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে, বাসমতি মিনি মুগরা দিয়ে বিরিয়ানি খেতে দারুণ লাগে। আর এটা হচ্ছে বাসমতি মিনি মুগরা, এখানে যখন 2 কিলো নেওয়া হয়েছিলো তো ভাবলাম সবাই যখন আসছে তো আর একটু বেশি করে নিই, মাটন বিরিয়ানি করা যাবে, তাই না, দারুণ লাগে। তো এই যে, আর আমরা প্রচুর বাজার করেছি, এই যে একটা নিয়েছি, আর প্রচুর বাজার, 3000 টাকার উপরে বাজার করেছে বলে এই যে টমেটো স্যুপ দিয়েছে 4টে ফ্রি, টমেটো স্যুপ 4টে। আর দুটো নিয়েছি কালার, চুলে কালার করার জন্য। আর এটা একটা আছে কন্ডিশনার, এই সানসিল্ক কন্ডিশনার আমি কখনো ইউজ করিনি, দেখা যাক ফার্স্টবার ইউজ করব কেমন রেজাল্ট পাই, আপনাদেরও তো অবশ্যই জানাবো। তো একটা ব্যাগ আপাতত খালি হয়েছে, ঠিক আছে, সরিয়ে দিয়ে সরিয়ে রাখি। তো আর একটা ব্যাগ, এই যে পিলো কভার 4টে নিয়েছি, কত করে পড়েছে 50। তো
তো চারটে নিয়ে আসছি পিলো কভার, চারটে একই কালারের ছিল তো সেই জন্য আমি চারটে নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগছিল। তো এই যে আর একটা নিশু মাথায় দিয়ে শুয়েছে, নিশু খুব পছন্দ সেই জন্য, তো এই যে একটা পিলো কভার আছে। এই যে একটা ওড়না 199 টাকা করে ওড়না, দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল বলে আমি দুটো নিয়েছি। তো বিল করার পর বাড়ি এসে দেখছি যে না দুটোরই দাম নিয়েছি, কেন আমি অনেক ভুল দেখেছি। এই যে একটা ব্যাগ, এরকম ব্যাগ তিনটে আছে তিন ভাইয়ের জন্য। এই যে একটা এখন অবস্থা একটাই দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না, আর আমি নিয়েছি এই ব্যাগটা মিশুকে নিয়ে বাইরে গেলে একটু জল স্যানিটাইজার জলের বোতল এটা হ্যাঙ্কি ট্যাঙ্কি রাখার জন্য সব কিছুই কাজে লাগবে। তো এটা আছে আমার জন্য, প্রচুর শপিং করেছি। আর এই যে এ দুটো আমার জন্য কিনেছি আমি প্যান্ট, আর একটা ব্যাগ আছে এটার দাম হচ্ছে 200 টাকা, খুব সুন্দর আমাকে ভালো লেগেছে, এই হাতে ধরেও নেওয়া যাবে। দুঃখের বিষয় এইখানে না এই চেনটা আমি দেখিনি, এখানে কিছু হুক টুক নেই, লাগিয়ে নেবো। খুব ভালো একটা ব্যাগ, খুব সুন্দর ব্যাগটা, ভিতরে অনেকটা ফেস জায়গা আছে। এই যে এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা, তিনটে বেশ ভালো। তো এই একটা ব্যাগ, আরে ম্যাগি, ম্যাগি না তো পাস্তা, পাস্তা দু প্যাকেট একটার সঙ্গে একটা ফ্রি। এই যে আরেকটা ব্যাগ বেরোলো, তিনটে ব্যাগ আছে আরেকটা আছে, ওই যে কালার, এই কালার দুটো ছিল হচ্ছে আমার, আর এই কালার দুটো নিশুর বাবার। তো আর কি আছে, আর কি নেওয়া হয়েছে, ও একটা বোরোলিন আর নিভিয়া একটা নিয়েছে, সেটা ইউজ করছি, এটা আপাতত এখানে নেই। সেগুলো থাক, আরও বাজার আছে। ও এই যে এটা বালিশ নিয়েছি, বালিশটা টাইট, তো একটা বালিশ, বালিশ নিয়ে আসা হয়েছে পাঁচটা, এই একটা, আর এরকম এরকম দু চারটে আছে আপাতত আমার কাছে, দুটো নিশু একটা মাথায় দিয়ে শুয়েছে আর একটা কোথায় আছে, এই দুটো বালিশ সাদা লাগছে। মোট চারটে বালিশ আনা হয়েছে, আর এই বালিশ চারটে নিয়েছি বলে যে কভার চারটে নিয়েছি। আর বললাম না এই ব্যাগটা হচ্ছে আমার, এটা আমার একটা ব্যাগ, এটা খুব সুন্দর, তিন ভাইয়ের জন্য একই কালারের তিনটে আর আমার জন্য একটা, এটা আমার জন্য আর ওদের তিন ভাইয়ের জন্য তিনটে আছে। এই যে আর একটা আছে নিশু নিয়ে ব্যবহার করছিল কোথায় রেখেছে, তো এই যে এই ব্যাগগুলো চারটে, এই ব্যাগগুলোর দাম হচ্ছে 99 টাকা করে, এই জন্য নিয়েছি, খারাপ না ভালো। পাতা খাওয়ার জন্য আর এখানে 6টা বোতল কিনেছি, 100 টাকা, বোতলগুলো নষ্ট হয়ে গেছে, আর জল চলে এসেছিল তো জলটা ভরার জন্য গেছিলাম, তো 6টা রকম বোতল নিয়েছি। পড়ে যাচ্ছে এই 6টা বোতল নিয়েছি, 6টা বোতলে 99 টাকা করে নিয়েছে, আর একটা বোতলে 19 টাকা করে লেখাছিল। হ্যাঁ ভালো হয়েছে না বলুন, আমার তো বেশ ভালো লেগেছে, 100 টাকায় 6খানা বোতল, এই বাইরে কিনতে গেলে 25 টাকা করে 1টা বোতলে দাম, ওই আমি 50 টাকা করে কিনেছি আজকে থেকে কতদিন আগে, 6 বছর আগে সেম বোতল। তো 100 টাকায় 6টা বোতল, 1 জানুয়ারিতে অফার চলছে, অফার 6টা বোতল নিয়েছি, এতে কোনো অফার নেই। এই পোলগুলোর কোনো অফার নেই, এগুলো খুব সুন্দর, 65 টাকা করে নিচ্ছে, দারুণ না, আর ভারীও আছে, আমার গোপুর জন্য কাজে লাগবে, গোপুর আছে না, এটা বাই ওয়ান গেট ওয়ান আছে,
দাম খুলে পাওয়া যায় না তো এই এগুলো হচ্ছে 50 টাকা করে দুটো আরে মানে এগুলো এগুলো তো কোনো অফার নেই এগুলো জাস্ট এমনি কিনেছি 119 টাকা করে কি সুন্দর না এগুলো খুব ভারী দারুণ এত বাসন কোসন আছে আমার স্টিলের বলো ফাইবারের বলো তো তবুও গেলে ভালো লাগে নি চলে আসে নিচুর বাবা এত বাসন কোসন আছে ভালো লাগছে না হ্যাঁ কাজে লাগবে কপু আছে না ঘরে তো লাস্টে এত বাজার হয়ে গেছে যে লাস্টে আমাদের এই ব্যাগটা নিতে হয়েছে তো এই গেল আরও আছে এই যে এই বিস্কুটগুলো টোস্ট বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য শাশুড়ি মায়ের জন্য একটা ব্যাগ আর কিনেছি একটা সিমাই 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 চাউমিন দু প্যাকেট মোটা চাউমিনটা ভালো লাগে না এটা সরু চাউমিনটা খেতে হেভি টেস্ট লাগে আমি এক প্যাকেট নিয়েছিলাম কারণ সবাই আসছে বলে না দু প্যাকেট নিয়ে যাবে সবাই যখন আসছে দু প্যাকেট এই যে নিশুর টুপি আর টুপি খুঁজে পাচ্ছি এটা হচ্ছে নিশুর বাবার প্যান্টের পিচ ইউনিফর্মে নিশুর বাবা কোনো কিছু কেনা লাগে না মানে বাইরে পড়ার জন্য কিছু কেনে না সবই ওর ইউনিফর্ম মানে সাদা ড্রেস আর ব্লু কালারের প্যান্ট প্যান্ট এটাই এটাই উনি কেনে আর ওনার কিছু কেনে না বাইরে থেকে যে অন্য কিছু কিনি না কারণ উনি তো ছুটিই পায় না অন্য জামা প্যান্ট কিনে উনি কী করবে এটা হচ্ছে মেন কারণ আর একটা হচ্ছে তেঁতুলের আচার একটু ভালো না এক ভেবে নিলাম আর এক বেরোলো তু আর এই যে জিরা বিস্কুট দু প্যাকেট হ্যাঁ শিশুর বাবা খেতে খুব ভালোবাসে জিরা বিস্কুট আছে আর তেল ফরচুনের ফরচুনের তেল নিয়েছি হচ্ছে দু প্যাকেট সবাই আসবে না সেই জন্য একটু বেশি বেশি করে বাজার করা হয় আর এক প্যাকেট সারিয়া তেল ফরচুন আছে আর এটা এটা ফরচুনের মাস্টার্ড অয়েল এই একটা আর একটা ইমামির মাস্টার্ড অয়েল এই দুটো আর জামাই ঠান্ডা আর আমার শাশুড়ি মা সেন্সিলাইন দিয়ে ব্রাশ করে মানে হ্যাঁ তো আমার মায়ের জন্য শাশুড়ি মার জন্য যে সান্তুর নিশুর চয়েস আর পেয়ার্স আমাদের বাড়ির সবার জন্য ঠান্ডা পড়ে গেছে না সেই জন্য এই একটা ডালিয়া ডালিয়ার অভাব নেই আর আমার জামাই বাবু মানে আমার নন্দী জামাই উনি খুব সুন্দর সুন্দর রান্না করে বিভিন্ন রকমের রেসিপি বানায় তো উনি এত ভালো রান্না করে সেই জন্য এত কিছু এই চিকেনের 65 কাবাব মশালা এটা ওনার জন্য নিয়েছি উনি যদি নতুন কিছু রেসিপি করে এর জন্য দারুণ রান্না করে আমার জামাই বাবু দারুণ রান্না করে দারুণ যাই রান্না করে তাতে এত টেস্টি হয় তাহলে উনি নিয়ে যায় উনি যদি এটা কিছু করে আর উনি মাছ মাংস খেতে খুব ভালোবাসে উনি সিনেমা মিষ্টি খুব একটা খায় না রান্নাও করে দারুন আসলে খেতে ভালোবাসে বলে রান্নাটাও খুব সুন্দর করে দারুন দারুন আর এই যে মটর নিয়েছি এক প্যাকেট ঘুগনি খাওয়ার জন্য মুসুরির ডাল নিয়েছি এক প্যাকেট আর এই যে এটা হচ্ছে গ্রিন মুগ এটা ভিজিয়ে খাওয়ার জন্য নেওয়া হয়েছে বলো হ্যাঁ ডায়েট করার জন্য কত কিছু ডালিয়া গ্রিন মুগ আর এটা কি ছিল আর একটা যে মিক্স ফ্রুট ছিল আর এই যে আটা নিয়ে আটা না সরি এটা ময়দা ময়দা নিয়ে এসেছি যদি কিছু খাবার টাবার বানানো হয় সবাই আসছে সেই জন্য এটা আনা হয়েছে নাহলে আমাদের ময়দা আসে না ঘরে খুব একটা আর এটা হচ্ছে জিরে আর এটা হচ্ছে জোয়ান জোয়ানটা নেওয়া হয়েছে ভাজা জোয়ান নেওয়া হয়েছিল কোথায় আছে কিছু ভাজা জোয়ানটা আরও আছে দু প্যাকেট ও এই যে আর একটা সর্ষের তেল তাহলে তিন প্যাকেট সর্ষের তেল গেল দু প্যাকেট সাদা তেল দু প্যাকেট আর এক প্যাকেট আছে ঘরে এই যে ভাজা জোয়ান আরও দু প্যাকেট আছে ভিতরে তিন প্যাকেট আনা হয়েছিল এই যে আমার তো দু প্যাকেট দেখতে পাচ্ছি এক প্যাকেট আছে মনে হয় আর ধুনো ধুনো আছে তবুও নিয়ে এসছি আর এই যে জোয়ান জোয়ানটা বেশি এই কাঁচা জোয়ানটা এনেছি এই জন্য যখন বাসে প্রচুর আওয়াজ বাস গাড়ি যানবাহন প্রচুর আওয়াজ হয়
তো এই কাঁচা জোয়ানটা এই জন্যই আনা হয়েছে, লুচি যখন ভাজি তখন এই কাঁচা জোয়ান টেস্টটা দারুণ হয় আর ইয়ে হজমও করে। তো আমি আগে জানতাম না, আমার ননদের কাছ থেকে শেখা, আমার ননদকে দেখতাম যে আমার ননদ ইয়ে দিত মানে কাঁচা জোয়ান দিয়ে কাছ থেকে শিখেছি, দারুণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ টেস্টিও হয় আর হজমটাও হয় জোয়ান দিয়ে। অনেকে ভাবতে পারেন যে ফুল বেড়ে না, ফুলে খুব ভালো ফুলে, তো কাঁচা জোয়ানটা সেই জন্য। আর আটা নিয়ে এসেছি গণেশের আটা, দু প্যাকেট আছে, আর প্যাকেট এখানে রাখা আছে। ওই হচ্ছে আমার বাজার, ফার্স্ট জানুয়ারির দিনকে আমরা বাজার করতে বেরিয়েই এত কিছু বাজার করে নিয়ে এসেছি। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো, তারা আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।